আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। তো এখানে যে বাড়িটি আপনি দেখতে পাচ্ছেন, এই বাড়িটি করার জন্য খরচ হয়েছে এখনো পর্যন্ত 6 লক্ষ টাকা। তো এই বাড়িটি দৈর্ঘ্যের দিকে রয়েছে 24 ফিট 7 ইঞ্চি, প্রস্থের দিকে রয়েছে 23 ফিট 3 ইঞ্চি। তো এই বাড়িটা যদি আপনি বর্তমান বাজার অনুযায়ী করতে চান, সেক্ষেত্রে আপনার খরচ যেতে পারে 7 থেকে 7.5 লক্ষ টাকা। তো এই বাড়িটি 577 স্কোয়ার ফিট জায়গার ভিতরে করা হয়েছে এবং 132 পয়েন্ট জমির উপরে, এবং কাঠা হিসাব করলে 0.80 কাঠা। তো এই বাড়িটির সামনে এল ডিজাইন করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটি পোর্চ রয়েছে 7 ফিটে দেওয়া হয়েছে, এবং বাড়িটির ভিতর আপনি পাবেন 3টা বেডরুম এবং 1টি বারান্দা। তো আপনার মনে প্রশ্ন আসতে পারে যে বাড়িতে সিঁড়ি কোথায়, কোথায় কি হবে, বাথরুম কোথায় হবে, কিচেন কোথায় হবে, তো সেই বিষয়গুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই আপনার যদি অল্প জায়গার ভিতরে অল্প বাজেটে একটি 2 তলা ফাউন্ডেশন দিয়ে 1 তলা বাড়ি করার চিন্তাভাবনা থাকে, সেক্ষেত্রে আপনি আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে পারেন। দেখার মাধ্যমে আপনি পুরো বিষয়টা জানতে পারবেন এবং বুঝে যাবেন কোথায় কী হবে এবং কোথায় কীভাবে কী করতে হবে। তো ভিউয়ার্স, আজকের এই বাড়ির ফাউন্ডেশনটি কীভাবে নেওয়া হয়েছে এবং আপনি কীভাবে অল্প বাজেটের ভিতরে এরকম একটি ফাউন্ডেশন নিতে পারেন, তার পুরো বিস্তারিত বিষয় আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো আপনি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বাড়ির সামনের ডিজাইন। তো এই বাড়িটি আপনার এই যে মেইন গেট দিয়ে ঢোকার পর আপনার থাকবে হচ্ছে বাম পাশে একটি বারান্দা এবং ডান পাশে থাকবে একটি রুম, আর 2 সাইডে 2টা রুম। এটা পরবর্তীতে কোথায় কীভাবে কী করা হবে সে বিষয়টা শেয়ার করবো, এবং বাড়ির ফাউন্ডেশনটি কীভাবে নেওয়া হয়েছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আজকের এই যে বাড়ি, এ বাড়ির ফাউন্ডেশনটি নেওয়ার জন্য আপনার 4 ফিট মাটির গভীরে যাওয়া হয়েছে, এবং 4 ফিট মাটির গভীরে যাওয়ার পর এখানে আপনার ঢালাইটা দেওয়া হয়েছে হচ্ছে 1 ফিট হাইট দিয়ে একটা বেস ঢালাই দেওয়া হয়েছে, এটা 12 মিলি রড দিয়ে, এবং কলামে 16 মিলি রড 4 পিস করে ব্যবহার করা হয়েছে। গ্রেড বিমে 4 পিস করে 16 মিলি রড ব্যবহার করা হয়েছে, আর ছাদে 4 পিস করে, ছাদের যে বিমটা রয়েছে এখানে 4 পিস করে 16 মিলি রড ব্যবহার করা হয়েছে, এবং লিনটনের যে লিনটনটা রয়েছে লিনটনের 10 মিলি 3 পিচ করে ব্যবহার করা হয়েছে। তো এই হচ্ছে বাড়ির মোটামুটি কীভাবে কাজটি করা হয়েছে সেই বিস্তারিত বিষয়টা, এবং বাড়ির 7টি 4 ইঞ্চি ঢালাই দেওয়া হয়েছে। তো এভাবে যদি আপনি করেন, সেক্ষেত্রে আপনি এই বাড়িটা এতটুকু কাজ করতে পারবেন 7 লক্ষ টাকার ভিতরে। আর এখানে বর্তমান মানে এই বাড়িটি করার জন্য খরচ হয়েছে 6 লক্ষ টাকা। এখানে যতটুকু কাজ আপনি যেভাবে দেখতে পাচ্ছেন, তো অবশ্যই আপনি একটা বিষয় খেয়াল রাখবেন বাড়ি করার পূর্বে, বাড়ির মেইন কাঠামটি হচ্ছে 577 স্কোয়ার ফিটের ভিতর করা হয়েছে। আপনি যদি এখান থেকে 1 স্কোয়ার ফিট বৃদ্ধি করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার 1000 টাকা বাড়বে। তো এই বিষয়টা আপনি অবশ্যই খেয়াল করবেন। তো এ বাড়িটা যদি আমরা ফুল অ্যান্ড ফাইনাল কমপ্লিট করি এভাবে, তাহলে আমাদের কত টাকা খরচ যাবে সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, এবং আপনি চাইলে কোথা থেকে সিঁড়িটা করতে পারবেন। এখানে সিঁড়িটা যেহেতু করা হয়নি, এটার একটা অন্যরকম প্ল্যান রয়েছে যার কারণে এখানে সিঁড়ি করা হয়নি। তো আপনি অবশ্যই এভাবে করবেন না, তো আপনি যেভাবে করতে পারবেন সে বিষয়টা আমি অবশ্যই আপনাদেরকে ফলো প্ল্যানটি দেখানোর মাধ্যমে বুঝিয়ে দিব। তো আপনি যদি বিষয়টি বুঝতে চান, তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং চ্যানেলে নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করে নিতে পারেন, আর ফেসবুক পেজে দেখে থাকলে পেজটিকে ফলো করতে পারেন। তো চলুন ফ্লোর প্ল্যানটি দেখে। ডিয়ার ভিউয়ার্স, এটি হচ্ছে বাড়ির ড্রয়িং প্ল্যান। এখানে রয়েছে বাড়িটির সামনের সাইডে এখানে একটি পোর্চ রয়েছে, এখানে একটি বারান্দা রয়েছে 13 ফিট 5 বাই 6 ফিট, এখানে রয়েছে একটি বেডরুম যেটি 11 ফিট বাই 10 ফিট, এখানে একটি বেডরুম 10 ফিট বাই 10 ফিট, এখানে রয়েছে একটি ড্রয়িং কাম বেডরুম যেটি 13 ফিট 5 ইঞ্চি বাই 11 ফিট। তো এখানে যদি আপনি সিঁড়ি করতে চান, আপনি চাইলে এই সাইড দিয়েও করতে পারেন, এবং এখানে মূলত সিঁড়িটা করা হবে, এইটাকে পরবর্তীতে ড্রয়িং রুম হিসেবে ব্যবহার করা হবে, আর ড্রয়িং রুমের ভিতর দিয়ে এখানে একটি দরজা থাকবে, পরবর্তীতে এখানে বাথরুম করা হবে একটি, আর এখানে সিঁড়ির নিচেও একটি করা হবে, এখানে সাইডে সিঁড়ি করা হবে। তো এই হচ্ছে মোটামুটি বাড়ির সিস্টেম। এখন আপনার ভালো না লাগলে আপনি এভাবে করবেন না, এখানে যার বাড়ি তার এরকমভাবে পছন্দ হয়েছে, যার কারণে সে এরকমভাবে বাড়িটা করতে ইচ্ছুক হয়েছে। তো এখানে 577 স্কোয়ার ফিটের ভিতর করতে বাড়িটা 6 লক্ষ টাকা খরচ হয়েছিল। তো বর্তমান বাজার অনুযায়ী 7 থেকে 7.5 লক্ষ টাকা খরচ যেতে পারে, এবং এটা 132 পয়েন্ট জমি, 0.80 কাঠা হচ্ছে মেইন স্ট্রাকচার। তো এর বাহিরে যদি ছাদের কার্নিশ যতটুকু যাবে এটা হিসাব করে বৃদ্ধি পাবে।
তো এই বাড়িটা যদি আপনি দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করেন সেক্ষেত্রে আপনার এতটুকু জায়গার উপরে প্রায় 12 লক্ষ টাকা খরচ হবে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।